হঠাৎ করে জঙ্গিরা বাসভর্তি যাত্রীদের জিম্মি করে। সেসাথে চলছে উপচুপুরি বোমার বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত সোয়াত এবং কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। কয়েক মিনিটের মধ্যেই পরাস্ত হয় সব জঙ্গি, সেসাথে নিষ্ক্রিয় করা হয় জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বোমাও। এভাবে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরেন চট্টগ্রামের পুলিশ সদস্যরা। যে কোনো ধরনের থ্রেট, যে কোনো ধরনের জঙ্গি আক্রমণ মোকাবেলা করার জন্য আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিআরটি যথেষ্ট দক্ষ। বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বড় ধরনের ভূমিকা রেখে চলেছে সোয়াত এবং কাউন্টার টেরোরিজম ইউনিট। আগে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দেওয়া হতো, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই বাংলাদেশে। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি মেট্রোপলিটন সিটিতে গড়ে তোলা হবে এ ধরনের বিশেষ প্রশিক্ষণ ফোর্স। 10 জনের বেশি মার্কিন প্রশিক্ষকের অধীনে গত 20 দিন ধরে বিশেষ প্রশিক্ষণে রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 40 জন সদস্য। বাংলাদেশের সোয়াত সদস্যদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। শনিবার দুপুরে সে প্রশিক্ষণ দেখতে আসেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সময় তিনি বৈশ্বিক সন্ত্রাস দমনের অংশীদার হিসেবে বাংলাদেশকে ধন্যবাদ জানান। আশাবাদ ব্যক্ত করেছে আগামীতে এই ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে এবং এটিকে আরো অন্য লেভেলে নিয়ে যাওয়া যায় সুযোগ আছে কিনা খতিয়ে দেখবেন। থ্যাংক ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান ফর কামিং অল দ্য ওয়ে হিয়ার এন্ড হেল্পিং দ্য বাংলাদেশ পুলিশ অ্যাড্রেস দিস রিয়েলি ইম্পর্টেন্ট ইস্যু। উই ভেরি গ্রেটফুল। আরো 10 দিন চলবে সোয়াতেরই বিশেষ প্রশিক্ষণ। এরপর শুরু হবে জঙ্গিবাদ দমনে সাইবার ক্রাইম দমনের বিশেষ কোর্স। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।